শিক্ষাক্রম শেষে মানপত্র তুলে দেয়া হলো ডাক্তারি পড়ুয়াদের হাতে। শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের পক্ষ থেকে কৃতি পড়ুয়াদের মানপত্র প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জেলা শাসক এস অরুণ প্রসাদ, পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সহ বিশিষ্টজনেরা। এই দিন 150-র বেশি কৃতি ডাক্তারি পড়ুয়াদের হাতে মানপত্র তুলে দেওয়ার পাশাপাশি নবীন চিকিৎসক হিসাবে তাদের শপথ বাক্য পাঠ করানো হয় এই অনুষ্ঠানে। দীর্ঘ 5.5 বছরের শিক্ষাক্রম শেষে আনুষ্ঠানিকভাবে চিকিৎসক হিসাবে স্বীকৃতি প্রাপ্তিতে সন্তোষ ব্যক্ত করার পাশাপাশি আগামী দিনে চিকিৎসক হিসাবে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করার আগ্রহ প্রকাশ করেন নবীন চিকিৎসকেরা। ভালো লাগছে, অনেক দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করছিলাম, আজ ফাইনালি এসেছে, খুব ভালো লাগছে। আর আমরা সবাই খুব হ্যাপি, আর ইন ফিউচার যেন এইভাবেই মানে অ্যাজ আ ডক্টর আমি পেশেন্টদেরকে ঠিকমতো ট্রিট করতে পারি, তাদের পাশে থাকতে পারি, সেটাই। আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশনের ইচ্ছা আছে মেডিসিনে, সেখানে তারপর পিজি নিট পিজি দেবো এবার, তারপর পেশেন্টদের ট্রিট করা ভালো রাখা। দেখুন, এই অনুভূতিটাকে অনেকবার আমরা ইমাজিন করেছিলাম, হয়তো সেই ক্লাস 9-এ 10-এ যখন ভেবেছিলাম সায়েন্স নেব, ডাক্তার হব, তখন থেকে তো প্রায় 10 বছরের একটা যখন তপস্যা সফল হয় সেই অনুভূতিটাকে আই ডোন্ট থিঙ্ক কোনো শব্দে বিচারও করা যাবে। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, আস্তে আস্তে বসে অনুভূতিটাকে ফিল করারই ইচ্ছা আছে, ব্যাস। খুব ভালো ফিলিং, মানে এইখানে আসার জন্য, এই পর্যায়ে পৌঁছানোর জন্য, এটা শুধু 5.5 বছরের জার্নি নয়, এটা আরও অনেক বছর। তার সাথে শুধুমাত্র আমি একা না, আমার ফ্যামিলি, আমার কাছের বন্ধুজন, আমার শিক্ষক শিক্ষিকা, তো সবারই এটা একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং এরপরে এই সময়টার পরে আমাদের জনগণের সেবা করা এবং পুরো পরিবেশে এবং পুরো সমাজে জীবনযাত্রা আরও ভালো করে তোলাটাই আমাদের কাছে লক্ষ্য। এরপরে আমার লক্ষ্য হচ্ছে পোস্ট গ্রাজুয়েট করা, তো পোস্ট গ্রাজুয়েটের সাথে আমার লক্ষ্য হচ্ছে জেনারেল মেডিসিন নিয়ে পড়াশোনা করা এবং একজন বড় কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা। IQCT মেডিকেল কলেজ হসপিটাল দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল কা কনভোকেশন সেরেমনি হ্যাঁ, जिसमें कि जो MBBS बच्चे 2016 में एंट्री किए थे, आज उनका पास आउट सेरेमनी, उनको डिग्रीज अवार्ड किया जा रहा है। लगभग 154 बच्चों को डिग्री दी जा रही है। कितना बच्चे? 154 के आसपास। हमारे अतिथियों में डिस्ट्रिक्ट मजिस्ट्रेट दुर्गापुर मिस्टर प्रसाद, हमारे पुलिस कमिश्नर मिस्टर गुप्ता जी, हमारे चेयरमैन मिस्टर संजय झुंझुनवाला, डायरेक्टर मिस्टर फ्रांसिस, प्रिंसिपल सर ब्रिगेडियर गौतम घोष, MS डॉक्टर घोष, मेजर जनरल घोष और बाकी सब अतिथि आपका। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।